আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তাই আমার তরফ থেকে সমস্ত জামাইকে জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে জামাই ষষ্ঠী মানে জামাই আদরের দিন, তো আমার মায়ের জামাই কখন আদর পাবে জানি না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আদর পেতে চলেছি, মানে আমি, মামনি, বাবু। বাবু দরজাটা বন্ধ করো, জানলাটা দেখো, আমরা তিনজনে রেডি হয়ে গেছি, তো আমরা তিনজন মিলে এখনই বেরিয়ে পড়ছি জামাই ষষ্ঠীর ভুরিভোজ করতে। আর আমার মায়ের জামাই এখন ব্যস্ত, তো ও এখন যাবে না, ও একটু পরে যাবে, আসলে ওর পায়রা খাওয়ানো আছে অনেক ছেলে মেয়ে, ওর সেগুলোকে মানুষ করা আছে, সেগুলো করে তারপর ও যাবে। আর আমরা আগে গিয়ে চলে যাচ্ছি, গিয়ে মায়ের হাতে হাতে কাজ করব। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে কী কী নিচ্ছি সেগুলো তো দেখাবো তোমাদের এক এক করে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে উনি এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে, তুমি কখন যাবে? কটা বাজে? আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পর যাবে? তো না, এক ঘন্টা লাগাবে। আধা ঘন্টা বাদই আমি বেরোবো, পায়রা খায় তাতেই যাবে। টাটা। যে এখানে ঠাম্মা বসে আছে, আমরা চলে যাচ্ছি, টাটা। এখানে বদ্ধ ভাই বসে আছে, বদ্ধ ভাই টাটা, টাটা করো, আরে টাটা করো, নমস্কার, টাটা। আমরা শ্যামনগর পৌঁছে গেছি, আর স্টেশনের কাছেই আমাদের এখানকার নাম করা এক মিষ্টির দোকান মান্তি সুইট, সেখান থেকে আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। আর আসার পথে কিছু ফলও নিয়ে নিয়েছি, যেহেতু রাস্তা দেরি হবে, ও কখন আসবে ঠিক নেই, তার জন্য ও যদি কিছু না পায় সেই কথা ভেবে আমরাই সব কেনাকাটা করে নিয়েছি। সব শুরু করে দিয়েছে জামাই ষষ্ঠী, এখানে চাল ভিজিয়ে রেখেছে, এখানে মানে জল বসেছে, কি হবে জানি না, বিরিয়ানি হবে। এখানে সব মশলাপাতি হচ্ছে, কোথায়, ও এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, সবাই যে বেরেস্তা, ডালও হয়ে গেছে, অনেক রান্না হচ্ছে, সব কি কি হচ্ছে তোমাদের আস্তে আস্তে দেখাবো, এখানে কাতলা ভাপা সব হয়ে যাক, তারপর দেখাবো। দীর্ঘ অপেক্ষার পর চলে এসছে আমাদের জামাই। তুমি কি এনেছো? তুমি তোমার তুমি যেটা এনেছো সেটা একটু আগে আমরা নিয়ে চলে এসেছি, তুমি ওটা মাকে দিয়ে দাও, তোমার জন্য রেখেছি ওখানে, চলো দেখাচ্ছি কি এনেছি, ওটাই তুমি মাকে দেবে। আরে চলো, এই যে এই নিয়ে এসছে, পেয়ারা, আম, লিচু, এগুলো আমরাই নিয়ে এসেছি, মানে ওই আনতো, আমরা আগে এসেছি, আমরা নিয়ে এসেছি, ও দেবে এখন, ঠিক আছে বলে দিচ্ছি। আর বলতে তো ভুলেই গেছি, আর একটা জিনিস হলো যে মিষ্টিও আনা হয়েছে, আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অনেক গরম করে এসে আমি ড্রেস চেঞ্জ এসে স্নানও করে নিয়েছি, একটু করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর খাবার খাচ্ছি প্রসাদ, সকালে মা পুজো দিয়েছিল তার প্রসাদ, লিচু, কলা, মিষ্টি, মামনিও চেঞ্জ করে নিয়েছে ড্রেস চেঞ্জ। এখন বাজে দুপুর আড়াইটার মতো, আমি আবার রেডি হয়ে গেছি, মার সব রান্নাবান্না কমপ্লিট, এখন আমরা জামাই ষষ্ঠীর ভুরিভোজ করতে বসবো। এই যে আর একজন, মাও ওই ঘরে রেডি হচ্ছে, মামনিও রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে, তো চলো দেখি মা কী করছে। মা জামাই বরণ করবে বলে রেডি হচ্ছিল, আর দেখো মা মুখে নামাও, পাউডার মাখতে গিয়ে ফাউন্ডেশন পুরো মুখে ঢলে নিয়েছে গো, কী অবস্থা। এ বলেছে ওটা পাউডার, কি অবস্থা রে, কি এরকম কেন রে, আরে মন কাটি অল্প ছিল মরে যাবে, সবাই মামুনি যা রেডি হও তুমি গিয়ে। এখন জামাইয়ের জন্য টেবিল সাজানো হচ্ছে। তোমাদের একটা কথা বলি, আমাদের এই বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম নেই, নিয়ম বলতে যেটা জামাইকে বরণ করা, তারপরে জামাই খেলে পরে পাখা দিয়ে হাওয়া দেওয়া, এই নিয়মগুলো আমাদের মধ্যে নেই, কিন্তু মায়ের মন তো মানতে চায় না, তাই জন্যই এই একটা দিন, বছরের একটা দিন জামাইকে ভালোবেসে আদর করে মন ভরে খাওয়ানোর সুযোগ পায় মায়েরা, তো সেই দিনটা কোনো মায় চায় না হাতছাড়া করতে।
তাই সেই কথাই মাথায় রেখে মা সামান্য কিছু আয়োজন করেছে তার বড় জামাইয়ের জন্য। তোমরা হয়তো ভাবতে পারো আমি বড় জামাই কেন বললাম, তাহলে কি আমার মায়ের আরও দু একটা জামাই আছে? না না, একদমই না। আমার মায়ের আপাতত একটাই জামাই, কিন্তু একমাত্র বললে বলাটা ভুল হতো, কারণ আমার পরে আমার বোন রয়েছে, তো ও এখনও অনেক ছোট, তাই সেই কথা ভেবেই বললাম বড় জামাই। এবার জামাই নিজের মুখেই তোমাদের বলবে তার শাশুড়ি মা তার জন্য কী কী রান্না করেছে আজকে। এই যে জামাইয়ের ভুরিভোজ শুরু হয়ে গেছে, আর এখানে পাশে শাশুড়িও বসে পড়েছে। এবার অনেক খাবার আছে, এক একটা করে আরো করে নেবো খাবারের সাথে। তো ফার্স্ট এখান থেকেই শুরু হোক, তুমি বলো। এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এটা কাঁকরোল ভাজা, এটা পটল ভাজা, এটা মাছ ভাজা আর নুন। তরকারির মধ্যে রয়েছে, এটা হচ্ছে পাঁচমিশালি ডাল, সবজি দিয়া ডাল, এটা রয়েছে মাছ ভাপা, এটা রয়েছে কাতলা মাছ ভাপা, এটা রয়েছে চিকেন, মানে চিকেন কষা চিকু বলি, আর এটা হচ্ছে ও আগে ওদিকে যাও, আগে মেইনটাতে যাও, চাটনি, এটা হচ্ছে দই, এটা হচ্ছে এই সাদা ভাতের সাথে খাওয়ার জন্য। আর এর সাথে চাটনি দিয়ে দিই ভাত, সাদা ভাত খাবে? হ্যাঁ, চাটনি মানে সাদা ভাতের পরেই তো চাটনিটা আসে না, চাটনি থেকে শরীর না বিরিয়ানি খায়। আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা রেকমেন্ডেশন ছিল, বিরিয়ানি, মায়েরাতে বিরিয়ানি খুব ভালো লাগে, তো এটা বানিয়েছে। আর এখানে মিষ্টি রয়েছে, মিষ্টি পাঁচ রকম মিষ্টি রয়েছে, আমাদের এই মিষ্টিটা স্পেশাল, আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। জামাই ষষ্ঠী স্পেশাল একটা মিষ্টি। আর এখানে রয়েছে শশা, কলা রয়েছে, পেয়ারা রয়েছে, আম রয়েছে, আর পাঁচ রকম ফল রয়েছে, পাঁচ ছয় রকম ফল, পাঁচ রকমেরই রয়েছে। তো খাওয়া শুরু করো। খাওয়া শুরু করি, কিন্তু এত খাবার দেখে বুঝতে পারছি না কোনটা থেকে শুরু করা উচিত। আগে রাইস থেকে খাও। বেসিক্যালি এত এত ভাজা, এত ভাজা আমি তো অতটা খাই না, এত ভাজা দেখা যাক। আরে বটু, এসে ধরে ঢেলে নিয়ে নেই তো সব ভাজা, সব ভাজা অল্প অল্প করে নাও। জানি না, একটু ভাজা নিয়ে নিই। পাঁচ রকমের ভাজা নিয়ে নিয়েছি। পুরো ঘেমে যাচ্ছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ডাল একদম। এবার একটু এগুলো ট্রাই করো অল্প অল্প করে। এবার স্পেস চেঞ্জ, স্পেস চেঞ্জ রেসিপি। হাতে দিয়ে মাছটা একটুনি খেতে পারতে, এই মাছটা। এবার বিরিয়ানি নরমালি একটু ট্রাই করি। আগেই বলেছি এটা খুব ভালো লাগে আমার বিরিয়ানি, যদি স্পেশালি আমার দু হাতের মধ্যে, মানে দু মায়ের হাতে রান্না যদি হয়। এটা দুর্দান্ত হয়েছে। একটু চিকেন আর একটু ফিশ। আচ্ছা, ফিশটা একটুনি খাও। আচ্ছা, ফিশটা আমি এটা দিয়ে খাই, এটা দিয়ে একটু চিকেনটা ট্রাই করি। ওটা মাছ না বলা হয়, খেয়ে দেখো। ডাল ভাত মাছ সব একসাথে মাখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে অনেক আইটেম এখনো রয়েছে বাকি খাওয়া, যেমন মিষ্টি, ফল, দই, চাটনি, এগুলো এখনো ট্রাই করা হয়নি, এগুলো সবার লাস্টে ট্রাই হবে। তো এগুলো কমপ্লিট করতে অনেক সময় লাগবে, তো এগুলো কমপ্লিট করে নিই, তারপর যখন আমার এগুলোতে ফিরবে তখন আবার তোমাদের দেখাচ্ছি। টাটা করে দাও। সবাই খেতে বসে গেছে, বাবু, বাবা, ও তো আগেই শুরু করে দিয়েছে।
বোন মামনি পেছনে দাঁড়িয়ে আছে, গন্ধ নিচ্ছে খালি এখন, পরে খাবে। মা এখনো কাজ করে আছে, ড্রেস চেঞ্জ করে কাজ করছে, শাড়ি পরে আর করতে পারছে না জামাই আদর, ওই জন্য ড্রেস চেঞ্জ করে জামাই আদর করছে। মেন আইটেম শেষ, এবার চলে এসেছে আরো যে আইটেম ছিল, মিষ্টি, দই, ফল। ফলটা কি? আচ্ছা খাও খাও, কোনটা খাবে? ওই জামাই ষষ্ঠী লেখাটা খাও আগে, খাও। ঠিক আছে ফল খাও, মিষ্টির মধ্যে আগে জামাই ষষ্ঠীটা নেবে। না জামাই ষষ্ঠীটা পরে খাবো না, ওটা ওটা আমি এত মিষ্টি খাবো না, আমি একটা একটুখানি খাও না, তারপরে ওই যে বিরিয়ানি আছে ওই বিরিয়ানি সাটাবে। আমার শাশুড়ি মা শুধু দেওয়া নেওয়া এদিক ওদিক করে যাচ্ছে, শুধু কাজ, খেতে বসতে বলছে আর খাচ্ছে না। এই যে খেদে এখন চলে এসেছে ছাদে, সব কি করছো ছাদে তুমি? মানে যেখানে পায়রা সেখানেও, কোথায় পায়রা উঠছে দেখি? ও ওই যে, ও এই যে আমার পায়রা উঠছে যেখান থেকে, সেখানে যে পায়রা উড়াবো না, পায়রা উড়াচ্ছে, চারটে পায়রা মোটে, আকাশ দেখাচ্ছ তো না, দেখিয়েছি ওই যে চারটে পায়রা উড়াচ্ছে, ওই যে আরো বসে আছে, ছিল নেমেছে দুটো, ওটা ওটা আধা ঘন্টা মতন উড়েছে, উড়ে নেমেছে, বিকেলবেলা তো ধাওয়া দাও। এত কিছু খাবার পর বাবা এখন মুড়ি মারছে, আবার এক গামলা সবার জন্য, কি ঝুরি ভাজা দিবে মুড়ির ওপর, আর কি আছে, চানাচুর, এখন তেল দিচ্ছে, বাবা নিজেও নিয়ে বসে পড়েছে, এটা আমার, মা রো গেছে ঘুরতে একটু, মুড়ি খেয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আবার ঘুরতে বাবার গাড়ি করে। এই যে শুধু বোন নেই, বোন গেছে পড়তে আর মা আসছে, আর ও যাবে না, তোমরা তো দেখো যে ও কোথাও যেতে চায় না, এখনও ঘরে শুয়ে আছে, শ্বশুরবাড়ি এসে শ্বশুর ঘরে আরাম করছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন ঘুরতে। এখন এসেছি আমরা বাসনের দোকানে, এখান থেকে মাকে ভাবছি একটা গিফট কিনে দেবো জামাই ষষ্ঠী উপলক্ষে। ইচ্ছা ছিল মাকে একটা মিক্সার গ্রাইন্ডার কিনে দেওয়ার, যেহেতু মার আগের মিক্সারটা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তারপর মা বললো মা নাকি ওটা এই দোকানে ঠিক করতে দিয়েছে, আর তারা বলেছে ঠিক করে দেওয়ার পর সেটা নাকি পুরো নতুনের মতো হয়ে যাবে, একটু খরচা হবে বাট নতুনের মতন হয়ে যাবে। তাই ভাবলাম দুটো নিয়ে ঘরে ফেলে রাখার কোনো দরকার নেই। তখন মামনি বললো এক কাজ করো, মাকে টাকা দিয়ে দাও, তো মা সেটা কাজে লেগে যাবে। মাকে কিছু টাকা দিয়ে দিলাম, মা সেটা নিজের কাজে লাগাতে পারবে। এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস কুকুর, সতলা কুকুর, সতলা 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 কুকুর। ঘুরে এখন আমরা আবার বাড়ি ফিরে এসেছি, যে আমরা বাড়িতে ঢুকবো। এখন বাজে রাত
রাত 10টা আর এই মাত্র আমরা ঘুরে বাড়ি ফিরলাম, মানে ঘোরা অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, তাও মামনি বলছে আর একটু ঘুরবো আর একটু ঘুরবো আর একটু ঘুরবো, এই করতে করতে অনেক ঘোরা হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে ঘুমাতে চলে যাব। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা আমার নতুন ভিডিও দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তার সাথে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা গুড নাইট।